কি অবস্থা আজকের প্রোগ্রাম এই বাগানে হালকা করে একটু রান্না হবে সেই উনুন বানাবো তার ইট পাচ্ছি না তোর জ্বালানি আছে সেই জ্বালানিগুলো ভাঙি আছে জ্বালানি পেলাম আর কড়া জ্বালানি পাবো হয়ে গেছে না ধুয়ে কি খাওয়া যায় ধুয়েই তো খেতে হবে জোলা বৌদি এখন রান্না হচ্ছে পাস্তা এই বাগানে তারপর আবার মাংস তারপর আবার ভাত বসছো এই যে দেখো তুমি যে আগান বাগানে রান্ধি বেড়াও খুলিয়ে মুলিয়ে গায়ে কিছু করতে গেলে থাইও না এই যে গর্ত ঘুষে ইট দূরিত্বে কুড়োই এনে এই যে রান্নাবাড়ি হচ্ছে জোলা বৌদি দেখো ঠিক আছে আর বাগানে নিয়ে ভাবভঙ্গি বন্ধ করো আমরাও পারি জোলা বৌদি পাস্তার পরে মাংস ভাত হবে জোলা বৌদি দেখে যা ইয়ং ছেলের ক্ষমতা এখন হচ্ছে পাস্তা তারপর হবে মাংস তারপর হবে ভাত বিরিয়ানি চালের ভাত পেঁয়াজ পাস্তার ভিতরে লঙ্কা পাস্তার ভিতরে পাস্তার মশলা এখন ভাজা হচ্ছে আর একটু পরে পাস্তাটা নেমে যাবে দেখতেই পাচ্ছ পাস্তার মশলা ভাজা হচ্ছে এই বাগানে সুইট পরিবেশে আজকে সঙ্গে আছে একটা বালতি পাস্তা পাস্তা ইয়েটা দেখো পাস্তাটা দেখো 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 কোন জায়গায় দেখো পাস্তা পাস্তা এরপরে আছে মাংস বন্ধু পাস্তা রান্না কমপ্লিট এখন আয়ত্ত করা হবে গরম ইয়াহু রঙিল বৌদি দেখে নাও পাস্তা একটু জল দিয়ে দিলাম পাস্তা এই যে রেডি এখন পাস্তা খাবো আর এই পেঁয়াজ কাটা আর একটু পরে মাংস হবে আগে পাস্তা খাইয়ে নি তো পাস্তা এই বাগানে রান্না করছি জবরদস্ত টেস্ট উনুন জ্বলছে রানবো তেলটা দেওয়া হয়ে গেছে তেলটা দেখতেই পাচ্ছ গরম হচ্ছে এই যে এখন তেলটা দিলাম এর মধ্যে এখন পেঁয়াজ চলে যাবে দেখতে পাচ্ছ পেঁয়াজ ওই যে পাস্তা দিকে খাওয়া হচ্ছে এখন এর ভিতর পেঁয়াজ ছাড়বো তাও তার আগে দুটি পাস্তা খাইনি জোলা বৌদি
এই সেই বাগানের রান্না চলে আসো যদি খেতে চাও তুমি একাই ডেউটিন আর আমরা কি সবাই জেরাটিন বন্ধুরা এখন কঠিন একটা ঝাল দিতে হবে কঠিন ঝাল দেওয়ার পরে জিনিসটা মকমলি এবং সুন্দর হবে আর একটু পাস্তা খেয়ে নি আলু একটু লবণ যাবে একটু হলুদ যাবে হ্যাঁ এটা হচ্ছে অন্য টাইপের রান্না রান্নার অনেক ভাগ আছে রান্নার প্রচুর ভাগ আছে এক মাংস কত রকমের যে রান্না করা যায় টেস্টটা আবার ইউনিক টেস্ট এইবার এরকম এরকম করে লঙ্কাটা তোমার গলায় দিতে হবে রসুন গলায় দেবো পেঁয়াজ রসুন তারপরে রান্না অনেক রকমের সিস্টেম আছে আগের বার রান্না করেছি ভাবছে কি মাংস ধুইনি মাংস ধুইয়া চিন্তা করছে ভরা ওই যে মাংস ভাজা কমপ্লিট এবার মাংসটা দিয়ে দেবো এক এক করে মাংসটা দিলাম করে নি ওই জালে এখানে হলুদ যাবে আর একটু হলুদ যাবে আর একটু লবণ যাবে তো এবার আমি হলুদটা দিয়ে দেবো আগে হলুদটা কম দিয়েছিলাম কষা মশলা হ্যাঁ এইবার আর একটু লবণ দিয়ে দেবো ব্যাস এবার কষে একটা জাল দিতে হবে জাল আমি দিলাম ফেলে কষে একটা জাল হবে মাংসটা ঠিক গড়ে যাবে হ্যাঁ তো পরবর্তীতে হালকা একটু তেল দিতে হবে এই রান্নাটা কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা কম আছে সেভাবে রান্না করা তবে দেখবি মাংসটা টেস্ট হবে তো জালের একটা আওয়াজ উঠে গেছে কষানোটা মোটামুটি কমপ্লিট এখনও কষানো বাকি আছে তো আরও কষবে আরও কষানো হবে তো বন্ধুরা মাংস প্রায় কষানো হয়ে গেছে জ্বালানি একটু শর্ট পড়েছে জ্বালানি একটু আনতে যাব দেখতেই পাচ্ছ কষানো এখন নাড়াতে হবে এখন নাড়া দিতে হবে কঠিন জাল হাওয়া হাওয়া করে জাল উঠে গেছে নামাচ্ছি দেখি কেরম হয়েছে একটু দেখে নি তো বন্ধুরা মাংসতে জল দেওয়া হয়ে গেল মাংসটা এখন একটু জাল হবে একটু টান 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 একটু টান টান জাল দেব তারপরে মৃদু মৃদু করে জাল ঠেলছি আর ওদিকে মাংস তৈরি হচ্ছে এই ঘন জঙ্গলে চারিদিকে জঙ্গলে ভরা তবে এটা যদি উত্তরবঙ্গ হতো এখানে বাঘ ভাল্লুক হাতির আনাগোনা থাকতো কিন্তু এটা উত্তরবঙ্গ না এটা দক্ষিণবঙ্গের মধ্যেই পড়ে আর ওই যে বৌদি ওই বৌদির যাতনা সহ্য হয় না বুঝছো এই বাগানে যে এক গ্যাস সিলিন্ডার নিয়ে রান্না করে ওই বৌদির যাতনা সহ্য হয় না তা চাইয়েছে দেহ বৌদি আমরা পারি কি না পারি তুমি দেহ আমরা রান্ধি এই বাগানে এসে কেউ নাই দেহ চারিদিকে দেখো 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 চারিদিকে দেখো দেখছো শোনো খালি মেয়ে ছেলে রান্না করবে তাকে ভিডিওতে লাইক ফলো করবা এটা হতে পারে না আমরাও তো পারি না আমরা পারি না আমরা রাঁধতে পারি না কি এগুলো কি একটু পাস্তা খাইছি এখন মাংস হচ্ছে আর একটু পরে ভাত হবে খাবো সেটাও দেখাবো কি রান্না রে কি রান্না এখন মাংসের মধ্যে যাবে গরম মশলা মাংসটা তো আর একটা কলা পাতায় ঢালতে হবে আর একটা কলা পাতা কাটিয়ে নিয়ে আসি কলা পাতা অভাব নাই বাগানে কলা পাতা ভর্তি দুটো কলা পাতা কাটিয়ে দিলাম দুটো হয়ে যাবে সেই খাবে কোনো জায়গায় যাবে না কিন্তু খাওয়াও তো দেখতে হবে কীভাবে বসাই কীভাবে খাই উলালা উলালা লা 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 আস্তে ভালো করে ধরো তো বন্ধুরা এখন ভাত রান্না করব তো ভাতের জল জাল হচ্ছে তারপরে কপা কপ
সত্যি এই এইভাবে এটা পিকনিক করে কিংবা এইভাবে বাগানে এসে খাওয়া একটা আলাদা মজা, একটা অনন্য অনুভূতি, বুঝলাম। এই যে জল গরম আসছে ভাত হবে, আগেও তো একবার কলাম যে ভাত হবে, তো ভাত রান্নাটা এখন দেখাবো, অনন্য অনুভূতি। আগুন ধরতে চাচ্ছে না, আমিও তো ছাড়বো না। আমার কোনো শখ না, আমার একটু শখ লাগে এরকম একটু বাগানে এসে একটা জায়গা আসে সুস্থ পরিবেশে, শান্ত পরিবেশে একটু রান্নাবাড়ি করে খাওয়া হবে, এইগুলোই ভাল ঠায়, বুঝলা, এইগুলোই ভাল লাগে। ওই কাছলামি খেস খেসি ক্যাঁচের মাছের গেঁচের মাছের ও ভাল লাগে না, যদিও সবার মধ্যেই ক্যাঁচের মাছের গেঁচের মাছের থায়, কিন্তু তারপরে একটা কথা কই, বুঝলা, ও তো গেল, ওই যে বৌদি, হ্যাঁ গাইজ আমার বন্ধুরা দরে খুনতে পড়াই দেবো, বুঝলি, আমরা পারি না, হ্যাঁ আমরা কি বের করে রান্না করতেছি নাকি, দেখ আমরাও পারি, সেই মজা গুলতির ভাত, বাচ্চা নামলাই কাপাত, উন্মুক্ত পরিবেশে উন্মুক্ত রান্না হবে, উন্মুক্তভাবে খাওয়া হবে, সংসারের যাতনায় সংসারের জ্বালা পোড়ায় যারা জর্জরিত, তোমাদের বলছি ভিডিওটা একটু দেখো, ভাত কমপ্লিট, ভাত কমপ্লিট, এখন ভাত ঝালা আছে এর মধ্যে, ডালো ডালো ডালো, কি মজা, পাকা দাম কিন্তু, হ্যাঁ আধুনিক পদ্ধতিতে ভাত ঝালা হচ্ছে, মশারি না থাকার কারণে ব্যাগ দিয়ে ফেলে দিতে, ভাত ফ্রাইস আরে সেন্ড হয়ে গেছে, ওটা নিচে দিও, পড়াই রেডি যদি হয় সুজন তেঁতুল পাতাই নয় জন, দেখো আজকের প্রোগ্রাম, আমি রাজকুমার কিশোর অমিত ভগ্নে, সেই খাওয়াবে আজকে সেই সেই মজা, দি ভাত কিন্তু সেন্ড দিয়েছে না, কিশোর ভাত 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 ছোটবেলার কথা মনে পড়ে গেল না, ওসব হবে না, একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল, আজকের যে প্রোগ্রামটা, কেমন খালা, ঠিক আছে, একদম একদম বিশাল বিশাল বিশাল, একদম বিশাল হয়েছে, আমার তো ভালো লাগছে খাওয়াটা, সেই মজা পাইছি, দেখতেই পাচ্ছ, যদি হয় সুজন তেঁতুল পাতায় নয় জন, রাখছি এখন ভিডিওটা, এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো, অনেক দূর এখান থেকে বাড়ি, রাখছি।